हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल हेल्थ टिप्स इकबाल। पुनर्बार मोर चैनल लो स्वागतम जनाइसु। बंधु सकल, आज एटा ভাল ভিটামিন ক্যাপসুলৰ বিষয়ে আলোচনা কৰিম। আপোনালোকে স্ক্রিনত ধুনিয়া কৈ দেখি আছে ভিটা সিনটা গোল্ড ক্যাপসুল, বহুত ভাল কোম্পানীৰ হয় আৰু এই ক্যাপসুলৰ এফিকেসি বহুত ভাল। কি কি অসুবিধা হলে এই ক্যাপসুলটো খাব পাৰিব, তাৰ বেনিফিট কি, কিমান দিন খাব লাগিব বা কিবা সাইড এফেক্ট আছে নেকি, কোম্পানীর প্রাইস, গোটেইখিনি মই বিতংভাবে আলোচনা করি। আপনাদেরকে স্কিপ নকরা কই আরম্ভণির পর শেষ লৈকে ভিডিওটো সাব। মই ইকবাল হোসেন, কমিউনিটি মেডিকেল সার্ভিস এন্ড এসেনশিয়াল ডাক ট্রেনার। বন্ধু সকল, ভিটা সিনটা গোল্ড মাল্টি ভিটামিন মাল্টি মিনারেল ক্যাপসুল হয় আর লগতে জিনসেং দিয়া হয়েছে। মার্কেটত বহুত মাল্টি ভিটামিন মিনারেল ক্যাপসুল আছে কিন্তু জিনসেং দিয়া না থাকে। জিনসেং কেনেকুয়া কাম করে মই আপনালোক বিতংভাবে কম। ভিটাসিনটা গোল্ড ক্যাপসুল বহুত পুরনি কোম্পানি, ভাল কোম্পানি, এসিনটা ফার্মাসিউটিক্যাল মার্কেট করে আছে আর আপনালোক মই দেখাইছো ইন্টারন্যাশনাল মার্কেট করে আছে, ফল গ্রাম দিয়া আছে কোম্পানি। ভিটাসিনটা গোল্ড ক্যাপসুলর যে ভিটামিন কম্পোজিশন দিয়া হয়েছে তার তলত আপনালোকে দেখিব আরডিএ লিখা আছে, গাইডলাইন্স হিসাবে ক্যালকুলেট করে বনাইছে, অর্থাৎ রিকমেন্ডেড ডায়েটরি এলাউন্স বলে একটা ভারত সরকারের সংস্থা আছে, যেটো সংস্থায় এজন মানুষে কিমানখিনি ভিটামিন খাব পারিব, কোনো ক্ষতি নহয় সেইটো ক্যালকুলেট করে। আর আপনাদের দেখিব ICMR বলে লিখা আছে, আপনাদের নিশ্চয় নামটো শুনিছে, যেটো করোনা ভাইরাসের সময়ত ICMR-র গাইডলাইন্স হিসাবে সরকারে করোনা ভাইরাসের বিরুদ্ধে কেনেকুয়া যুঁজিব লাগে সেইখিনি ফলো করিব দিছে। ভিটাসিনটা গোল্ড ক্যাপসুল যে সকল ব্যক্তির শরীরের দুর্বলতা অনুভব করে, বহার পর উঠিলে মূরঘূরণি হয় বা কেতিয়াবা ভরি বিলাকত কামুই থাকে বা হাত বিলাকত কামুই থাকে, শরীরত বিষ কই থাকে, সেই সকল ব্যক্তিয়ে ভিটাসিনটা গোল্ড ক্যাপসুল খাব পারিব। যে সকল হাড়ের সমস্যা আছে সেই সকল ব্যক্তিও খাব পারিব। যে সকল ব্যক্তির হাড়ের সমস্যা আছে, হাড় বিলাকত শক্তি নাপায়, হাড় বিলাকত দুর্বল লাগে বা জয়েন্ট বিলাকত বিষ করে, মাংসপেশীত বিষ করে, সেই সকল ব্যক্তিও ভিটাসিনটা গোল্ড ক্যাপসুল খাব পারিব। যে সকল ব্যক্তি ব্যস্ততার মাজত চাকরির কারণে হোক বা ব্যবসায় জনিত কারণে হোক সময় মতে খাদ্য বস্তু খাব নোৱাৰে, ফলমূল খাব নোৱাৰে, পুষ্টিকর খাদ্য খাব নোৱাৰে, সেই সকল ব্যক্তিও ভিটাসিনটা গোল্ড ক্যাপসুল খাব পারিব। যে সকল ব্যক্তিয়ে এনিমেল ফুডস অর্থাৎ মাছ মাংস নাখায় সেই সকল ব্যক্তিও এই ভিটাসিনটা গোল্ড ক্যাপসুল খাব পারিব। যে সকল ব্যক্তির অতিরিক্ত চুলি সরি আছে সেই সকল ব্যক্তিও এই ঔষধটো খাব পারিব। ভিটাসিনটা গোল্ড জিনসেং দিয়া হয়েছে, যেটো যৌন ক্ষমতার যাবিলাকর অক্ষম অর্থাৎ সেক্সুয়াল যাবিলাকর প্রবলেম আছে সেই সকল ব্যক্তিও এই ঔষধটো খাব পারিব। জিনসেং এক ধরনের গছর শিপা হয়, গছর শিপার পৰা এই জিনসেং লওয়া হয়েছে আর জিনসেং খালে শরীরের দুর্বলতা আঁতৰি থাকে, শরীরটো শক্তিশালী হয় আর মাংসপেশীবিলাক ডেভেলপ হয়। ভিটাসিনটা গোল্ড ডায়েটরি সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করা হয়, মেডিসিন হিসাবে ব্যবহার করা নহয়। ভিটাসিনটা গোল্ড ক্যাপসুল 20 বছরের পর একেবারে বৃদ্ধলৈকে খাব পারিব, ডেইলি এটাকৈ খোৱাৰ পিছে পিছে এক মাস লৈকে কন্টিনিউ খাব পারিব। ভিটাসিনটা গোল্ড খোৱাৰ পিছত কেতিয়াবা পেটত গেছ হব পারে, এসিডিটি হব পারে, পেটত বিষ হব পারে, পায়খানার সমস্যা হব পারে, ডিলা হব পারে বা ডাক পায়খানা হব পারে, বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না যায়, বিশেষ কোনো ক্ষতি নকরে। ভিটাসিনটা গোল্ড ক্যাপসুল খোৱাৰ আগতে এজন চিকিৎসকর বা ডায়েটিশিয়ানৰ পরামর্শ করে এই ঔষধটো খাব। ভিটাসিনটা গোল্ড ক্যাপসুলর রিভিউ এইখানে, আশা করো আপনাদের ভিটাসিনটা গোল্ড ক্যাপসুলর বিষয়ে বুঝি পাইছে। যদি মোর ভিডিও ভাল লাগে লাইক করিব, কমেন্ট করিব আর শেয়ার করিব, আর যদি নতুন হয় সাবস্ক্রাইব করিব, কাখত তক বেল বাটনটো প্রেস করে রাখিব। আজির ভিডিও ইমানে, সকল ভালে থাকুক, ধন্যবাদ।